এই নির্বাচনকে আমরা সাধারণ নির্বাচনের মতোই দেখছি। সমাজের জন্য, এলাকার মানুষের জন্য যারা কাজ করবে এমন প্রার্থীকে ভোট দিব, যাকে পছন্দ হয় তাকে আমরা ভোট দিব, যারা যোগ্যতা আছে যারা কাজ করবে তাদের জন্য তাদেরকে আমরা ভোট দেব। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ব্যানার পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের প্রতিটি জনপদ। এ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিক্ষক নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল হামিদ ভাসানি ও স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা সহ 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারা দ্বারে ঘুরছেন প্রার্থীরা। এত বছর দলীয় এমপি না থাকার ফলে আমরা যে উন্নয়ন বঞ্চিত ছিলাম, মানুষ যে না পাওয়ার যে বেদনা, নৌকার প্রতীক না থাকা পাওয়ার যে বেদনা, সেই জন্য আজকে এই এখানকার মানুষ তারা নৌকায় ভোট দেওয়ার জন্য অধিকার অপেক্ষা করছে। ইনশাআল্লাহ আমি বিপুল ভোটে বিজয়ী হব। আমি বর্তমানে দলীয় প্রার্থী নয়, আমি জনগণের প্রার্থী, কারণ জনগণ আমাকে নির্বাচিত করবে এই ভরসা আমার আছে। যেখানে যাচ্ছি লাঙ্গলের প্রতি স্বাভাবিকভাবে দিনতে দিন জনসমর্থন বেড়ে যাচ্ছে, আল্লাহর রহমতে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। তবে যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়ার কথা জানান ভোটাররা। সমাজের জন্য, এলাকার মানুষের জন্য যারা কাজ করবে এমন প্রার্থীকে ভোট দিব, যাকে পছন্দ হয় তাকে আমরা ভোট দিব, যারা যোগ্যতা আছে যারা কাজ করবে তাদের জন্য তাদেরকে আমরা ভোট দেব। এদিকে অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতির কথা জানায় নির্বাচন কমিশন। এই নির্বাচনকে আমরা সাধারণ নির্বাচনের মতোই দেখছি, আমাদের জন্য এটা আরও বেশি মানে আমাদের পরীক্ষার সম্মুখীন করেছে যে একটা সুন্দর সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপির দলীয় প্রার্থী উকিল আব্দুল সত্তার ভূঁইয়া বিজয়ী হন। গত বছরের 11 ডিসেম্বর বিএনপির দলীয় সিদ্ধান্তের কারণে জাতীয় সংসদ থেকে পদত্যাগ করেন তিনি। পরে চলতি বছরের 1 ফেব্রুয়ারি একই আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হন তিনি। গত 30শে সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে উকিল আব্দুল সত্তার ভূঁইয়া মারা গেলে আসনটি আবারও শূন্য হয়। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।